ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीम् अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कनसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थितद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न्यविदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি একটা দীর্ঘ বিরতির পরে। আমি একটু ঘুরে বেরিয়েছি, কিন্তু এই আমরা আজকে শুরু করব শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ। এই বিভূতি যোগ সম্পর্কে, বিভূতি শব্দের অর্থ হচ্ছে প্রকাশের শক্তি, অর্থাৎ যে গুণে ঈশ্বর আমাদের কাছে ব্যক্ত হন, যে গুণ দ্বারা ব্যক্ত হন। কদিন ধরে সরকারি আমলাদের প্রকাশক শক্তি দেখতে 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 একদম চোখে করে পচে গেছে আর কি। মানে কত রকমভাবে মানুষকে সহায়, সরকার তো আমাদের সাহায্য করেন, যেহেতু আমরা সরকারকে, সরকার পরিচালনা করতে সাহায্য করে, সাধারণ মানুষ ট্যাক্স দেন, যে কারণে সরকারি যাবতীয় রাজস্ব দেওয়ার ফলে সরকারের যাবতীয় কিছু চলে। কিন্তু এখন সরকারি ব্যবস্থা এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছে যেখানে এইগুলিকে নিয়ে একটা খুব বড় একটা সমস্যা দেখা দিয়েছে। আমরা একবারে হাতে নাতে সেটার প্রকাশ দেখলাম। এই যে বলা হচ্ছে না যে ঈশ্বরের প্রকাশ দুরকম হয়, ঈশ্বর ব্যক্তভাবে থাকেন, ঈশ্বর অব্যক্তভাবে থাকেন। সরকারি আমলাদের দেখলে এই হাড়ে হাতে হাড়ে হাড়ে বোঝা যাবে যে কীরকম মনোবৃত্তি কিছু ব্যক্তভাবে থাকে, মনোবৃত্তি কিছু অব্যক্তভাবে থাকে। যে কাজের জন্য তিনি অর্থ পান, যে কাজের জন্য তিনি সমস্ত কিছু করেন, সেগুলোর বাইরেও তার অনেক কিছু প্রয়োজন আছে, যেটা তিনি পরিষ্কার করে বলতে পারেন এবং পরিষ্কার করে না বলার ফলে তিনি আমাদের একবারে ভীষণ রকমের ব্যথা দিয়ে যান। সাধারণ মানুষদের আমরা খুব ভুগতে থাকি, তার জন্য কষ্ট পাই নানা রকমভাবে। এই মূল কথাটার এইখানে এরকমই আর কি। ঈশ্বরের প্রকাশ, প্রকাশের শক্তি থাকে, ঈশ্বর দুরকমভাবে প্রকাশিত হন, একটা হচ্ছে তার ব্যক্ত রূপ আর একটা হচ্ছে তার অব্যক্ত রূপ। ঠাকুর খুব ভালো উদাহরণ দিয়েছেন, একটা সাপের সঙ্গে তুলনা করেছেন। সাপ যখন কুণ্ডলী পাকিয়ে থাকে তখন সেটা একটা সাপের একটা রূপ, আবার সাপ যখন তার সে তির্যক গতিতে এক জায়গাতে আরেক জায়গায় সরে যান সেটা একটা রূপ। যখন কুণ্ডলী পাকিয়ে থাকেন তখন তার একটা অব্যক্ত রূপ কাজ করে, তিনি যে আছেন সেটা বোঝা যায় না। কিন্তু যখন তিনি কাজ করতে থাকেন, এই যে সর্পিল গতিতে যেতে থাকেন, তখন তার ব্যক্ত রূপে তিনি প্রকাশিত। এই ঈশ্বরের এই দুটি শব্দকে, এই দুটি ভাবকে প্রকাশ করার জন্যই এইটিকে ব্যবহার করা হয়েছে। ভগবানের রূপ দুভাবে আসে, একটা হচ্ছে ইন্দ্রিয়াতীত আর একটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য। ভগবানকে আমরা দেখতে পারি, বুঝতে পারি, এইটা একটা, আর একটা হচ্ছে ইন্দ্রিয়াতীত, তাকে সহজে বোঝা, তাকে সহজে জানা যায় না। এই যে নানা রকমের যে ভাগ আছে এটি আমরা দেখি। ভগবান বলছেন, এই নিয়েই আমাদের দশম অধ্যায়ের আলোচনা এবং এই বোঝা, এই সমস্ত ধর্মমত যে কথা বলছে, ভগবানের ব্যক্ত এবং অব্যক্ত এই যে দুটো রূপের কথা বলছেন, এই বোঝা ঈশ্বরকে অন্তরে বোঝা, শুধু তাই নয়, ঈশ্বরীয় ভাবকে নিজের ভেতরে আপন করে নিয়ে নিজেকে ঈশ্বরীয়ময় সত্তায় প্রকাশিত করা, এটা একটা বড় জিনিস, এইটা খুব প্রয়োজন আছে। এটা যদি না হয়
তাহলে কোনোভাবেই আমরা কোনো কিছু করতে পারবো না। শুধু ভগবান আছেন, ভগবানকে পালন, ভগবানকে ডাকি, ওম জয় জগদীশ হরে খুব করে গান গাই, আর কাজের সময় অকাজের ধাড়ি, সে হলে কিন্তু হবে না। আমাদের নিজেকেও তার সন্তান হিসেবে একবারে প্রমাণ করে নিতে হবে, নিজেকে ভগবানকে বোঝাতে হবে। ভগবান বলছেন এই অধ্যায়েতে কোনো প্রশ্ন নেই, অন্যান্য অধ্যায় যেরকম আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণ অর্জুন প্রশ্ন করছেন এবং শ্রীকৃষ্ণ তার উত্তর দিয়েছেন, এখানে কিন্তু তা না, একবারে সরাসরি ভগবান কথা বলতে শুরু করে দিয়েছেন। ভগবান বলছেন, শ্রী ভগবান উওয়াচ, ভূয় এব মহাবাহো শৃণু মে পরমম বচঃ যত্তেহম প্রিয়মানায় বক্ষ্যামি হিত কাম্যয়া। বক্ষ্যামি, আমি বলছি, কি বলছি? হে মহাবাহু অর্জুন, দেখুন অর্জুনকে মহাবাহু বলছেন, মানে যিনি খুব শক্তিশালী দুদিক দিয়ে, শারীরিক দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে। আমরা অনেক সময় ভগবানের এই স্বামীজির একটি কথা বলে খুব, সে আমাদের এখানে তো ফুটবল ম্যাচ হলেই সেই কথাটা বলা হয়। স্বামীজি বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল ম্যাচ, ফুটবল খেলা অনেক শ্রেষ্ঠতর, তার গীতা পাঠের কোনো প্রয়োজন তা নয়। ফুটবল খেলে আমাদের মাসল বাইরের এবং ভেতরের জিনিসটা যদি শক্তি, মানুষটা যদি শক্তিশালী না হয় তাহলে গীতার কথা ধরা যায় না। ভগবান যখন এইরকমভাবে বলেন না, ক্লব্যম মাস বা গমক পার্থ, তখন নিজের লজ্জা করে, ক্লিবতা আমার ভেতরে বস করেছে। ক্লিবতা মানে আমি পুরুষ স্ত্রী এরকম ব্যাপার নয়, আমার মানসিক দিকটি একটা একটা যেটা অচল অবস্থায় এসে গেছে। আমি কি করব, কি করা উচিত, কি করণীয়, কোনটা অকরণীয়, আমি গ্রহণ করব কি করব না, এই যে একটা মাঝখানে, সেটা বুঝতে গেলে, ওই ধাক্কাটা খেতে গেলে আমাদের মানসিক এবং শারীরিক শক্তির প্রয়োজন আছে, কারণ মনের ধাক্কাটা শরীরে প্রকাশিত হয়। তাই বলছেন মহাবাহু, হে মহাবাহু অর্জুন, ভূয় এব মহাবাহো, ভূয় মানে আবার, পুনরায়। পুনরায় কেন, বারবার বলতে হয়, প্রত্যেকটা জিনিসের পৌনঃপুনিকতার প্রয়োজন আছে। দেখবেন ঠাকুরকে হৃদয়রাম খুব ধমক দিচ্ছেন, হ্যাঁ মামা তুমি একই কথা বারবার বলো, তখন ঠাকুর বলছে আমার কথা আমি একবার বলবো, একশো বার বলবো, তোর শালা কি। আসলে এই পৌনঃপুনিকতা হচ্ছে শাস্ত্র পড়ার একটা নিদর্শন, আমরা বারবার ভুলে যাই, তাই প্রতি অধ্যায় একই কথা উল্টে পাল্টে উল্টে পাল্টে আমাদের কাছে আসে, বারবার করে আমাদের কাছে আসে, কেন, যাতে সেটা গেঁথে যায়, আমাদের মনের মধ্যে গেঁথে যায়। দেখবেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, যদি ভালো করে একটুখানি টিক মেরে মেরে দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন সারা কথামৃত এই কথাটা বহুবার বহুভাবে নানা রকমভাবে বলা আছে। এক জায়গায় ওই একই অধ্যায়ের মধ্যে বলছেন, বলছেন যে ঈশ্বরের লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, হ্যাঁ ভগবানের জন্য কে কেঁদেছে। এই যে ঈশ্বর লাভ ছাড়া আমরা বাকি সব কিছুতে আছি, এই যে পৌনঃপুনিকতা, এটা প্রয়োজন আছে। বারবার বলার মানে হচ্ছে আমি এটা আমার মনের ভেতরে যেন রেজিস্টার করে, যেন দাগ কেটে যায়। তাই বলছেন ভূয় এব মহাবাহো শৃণু মে পরমম বচ, শৃণু মে পরমম বচ, তুমি শোনো, ভগবান যেন তাকে আদেশ করছেন, তুমি শোনো আমার কথা শোনো। পরমম বচ, বচ শব্দ অর্থ হচ্ছে আমি যা বলছি। পরমম কেন, পরম মানে সুপ্রিম, মানে তোমাকে সর্বশ্রেষ্ঠ জিনিস দিচ্ছি, ছেঁকে দিচ্ছি, একবারে যা কিছু নির্যাস তাই তোমায় দিচ্ছি, এরপরে আর কোনো কথা নয়। তাই পরম শব্দটাকে এখানে ব্যবহার করা হয়েছে। এই কথাটি গভীর ব্যঞ্জনা আছে, মানে একটা অদ্ভুত শব্দ, মানে অনেক সময় হয় যে ভীষণ রকম কোনো কোনো শব্দ আমরা বলি একদম নিরর্থক, অথচ কোনো একটা শব্দের ভেতরে একটা গভীর ব্যঞ্জনা আছে। একটা মধুমক্ষিকার ছাক আপনারা আমরা যদি দেখি, যখন আমরা সেই মধুমক্ষিকার ছাক থেকে মধুমক্ষিকাগুলোকে বিমুক্ত করি, তার ভেতরে একদম একটা চাক, সাধারণ চাক, কিন্তু তাকে ঠাকলেই একবারে তার থেকে মধু ঝরে ঝরে পড়তে থাকে। বেলুড় মঠে আমরা যখন ছিলাম তখন বড় বড় পাম গাছ, এখন আছে বেলুড় মঠে হেডকোয়ার্টার্স অফিসের ঠিক মাঝামাঝি একটা পাম গাছ ছিল, এখন কেটে দেওয়া হয়েছে এক্সটেনশন করার জন্য। সেই পাম গাছের পাতাগুলো খুব শক্তিশালী হতো, সেই শক্তিশালী পাতার ভেতরে একবার সেই মধুমক্ষিকার চাক হয়েছিল। তারপরে হঠাৎ করে একদিন আমরা দেখছি যে ওই মধুমক্ষিকা ঘুরে বেড়াচ্ছে, আমাদের অফিস টফিসে ঘুরে বেড়াচ্ছে, একটু উৎপাত বাড়ছে। হঠাৎ একদিন একটা ভীষণ রকমের আওয়াজ হলো, পাম গাছের পাতা শুকিয়ে গিয়ে সে ওপর থেকে নিচে পড়তে থাকছে, এবং যখন পড়ছে সেই তিনতলা থেকে দোতলা, দোতলা থেকে একতলা, সমস্ত দেওয়াল জুড়ে সেই মধু চাক ভেঙে পড়েছে আর সেই মধু ঝরে ঝরে পড়ছে।
আর দিশেহারা মধুমক্ষিকার দল ছুটে বেড়াচ্ছে। আমরা ঘরের ভিতরে ঢুকে খানিকক্ষণ থাকলাম, বিকেল হতেই সব মধুমক্ষিকারই কমে গেল, কিন্তু সারা মিশন অফিস জুড়ে মধু ঝরে ঝরে পড়ছে। সেই একটা কোনো কোনো শব্দ একটাই হয়তো কথা বলা হয়েছে, কিন্তু একটা বিশেষ ব্যঞ্জনাময় মনের ভেতরে গভীর রেখাপাত করে। শ্রীরামকৃষ্ণের এরকম একটি কথা মাস্টারমশাইয়ের ভেতরে গভীর ব্যঞ্জনা পড়েছিল। ঠাকুর বলছেন আবার এসো, একটা ছোট্ট শব্দ, দুটি মাত্র শব্দ, তাই দিয়ে একটা বাক্য বা একটা প্রকাশক ভাব, একটা ভাব প্রকাশক কিছু তিনি বলেছেন। আবার এসো মনে হচ্ছে যেন চিরন্তন আহ্বান, চিরন্তন চিরদিনের জন্য তিনি যেন আহ্বান করছেন তার সন্তানদের। সরযুবালা দেবী তার স্মৃতি কথায় বলেছেন যে মা তাকে দেখছেন, মা তাকে দেখার মতো এসেছো মা, বলছেন এইটুকু কথার ভেতরে যেন একটা অদ্ভুত আহ্বান, যেন হাত বাড়িয়ে ধরে নিচ্ছেন। এই যে গভীর ব্যঞ্জনাময় শব্দ সেইটা বলছি, সেটা কেন গভীর ব্যঞ্জনাময়? বলছেন বক্ষ্যামি হিত কাম্যয়া, যাতে তোমার নিশ্চিত কল্যাণ হয়, হিত যাতে তোমার নিশ্চিত কল্যাণ হয়, সেই জন্যই তোমায় তত্ত্ব কথা বলছি। যে ভগবানের কথা আছে না, যে ভগবান বলছেন আমার কথা আমি একবার কেন একশোবার বলবো, তোর তাতে কি এসে যায়? এই যে তোমার কল্যাণের জন্য বারবার বলছি। মা বলেন না, মা এই যে ইদানিং একটা এই একটা একজন কোনো একজন প্রেজেন্টার, তিনি নানা রকম আমাদের নানা রকমের আচরণ নিয়ে খুব সুন্দর সুন্দর মিমস বার করেছে, তার মধ্যে একটা আছে মা ছেলের সাথে সম্পর্ক, দু চারটি কথা হতে হতে বুকাই পড়তে বসো, বুকাই পড়তে বসো, এরকম বুকাই পড়তে বসো, এরকম কথা আমরা আমাদের মায়ের কাছে শতবার শুনেছি। তখন মনে হতো যে এটা কোনো প্রয়োজন নেই, এটা এই একই কথা বারবার করে বলার কেন দরকার আছে? কিন্তু যত বয়স বাড়ে, যত বয়স বাড়ে, তত আমাদের মনে হয় যে বুকাই পড়তে বসো কথাটা একটা গভীর ব্যঞ্জনাময়, আমার কল্যাণের কারণে, আমার ভালো হওয়ার জন্য একই কথা বারবার রিপিট করছেন, আমার ব্রতর কথা মনে করিয়ে দিচ্ছেন। সেই কারণে ভগবান এইখানে বলছেন হিত কাম্যয়া, তোমার কল্যাণের জন্য, তোমার কল্যাণের নিমিত্তে বক্ষ্যামি ইতি, আমি এই কথা বলছি। ভগবান বলছেন আর কারুর কল্যাণ, ভগবানের কোনো প্রয়োজন নেই, কিন্তু তবু তিনি আমার কল্যাণের জন্য, আমার ভালো হবে এই ভেবে বলছেন। নমে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অহমাদিহি দেবানাম মহর্ষীণাঞ্চ সর্বস, দেবতারা এবং মহর্ষিগণ, এরা কেউ, এই দেবতা এবং মহর্ষিগণ কেউ আমার উৎপত্তির কথা জানে না, ভগবান বলছেন, কারণ সর্বতোভাবেই আমি সকল দেবতা এবং মহর্ষিদের উৎস। আমরা কেউ আমাদের আকরের কথা জানি না, কোথা থেকে সৃষ্টি হয়েছি আমরা জানি না, বড়জোর এক পুরুষ, তার আগের পুরুষ, বড়জোর তিন পুরুষ, চার পুরুষের কথা জানি, তার আগের আগের সৃষ্টির কথা জানি না। আমরা একটা জিনিস ভুলে যাই, আমাদের অনেক সময় বলা হয় না পুজো দেওয়ার সময় গোত্রের প্রয়োজন হয়, গোত্রের কী দরকার? গোত্রের দরকার আছে, অবশ্যই দরকার আছে, আমি কোন ঋষির বংশধর এটা জানা খুব জরুরি। আমাদের একজন আচার্য ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, কোন ঋষির বংশধর এই কারণে জানা জরুরি, তাহলে যখন আমাদের মনের ভেতরে অন্য কোনো কিছু আসবে, তখন আমাদের যেন আমরা যেন মনে করতে পারি যে কোন উচ্চ আদর্শকে আমি ধরে আছি এবং সেটাকে বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। এই কয়েকদিন আগে আমাদের ভিতরে একজন, তিনি লীলা প্রসঙ্গ পড়তে গিয়ে আবিষ্কার করেছিলেন যে তিনি ইন্দাসের গৌরী পণ্ডিতের বংশধর, তার খুব আনন্দ, তিনি এতদিন জানতেন না। আমার সেই তার কথা শুনে নিজের এত আনন্দ হচ্ছিল, এই যে নিজে একটা আমি একটা উচ্চ একটা ধারাকে এখনো বহন করে নিয়ে অজান্তেই বয়ে নিয়ে যাচ্ছি। যখন অজান্তে বয়ে নিয়ে যাই তখন একরকম, কিন্তু যখন জানতে বয়ে নিয়ে যাই, আমরা প্রত্যেকে ঈশ্বরের অংশ, কিন্তু ঈশ্বরের উৎপত্তি সম্পর্কে আমরা কেউ অবহিত নই, কারণ তিনি সব কিছুর ঊর্ধ্বে, তাকে বাঁধা যায় না কোনো কিছু দিয়ে। বলছেন ইয়ো মাম যমনাদিঞ্চ বেত্তি লোক মহেশ্বরম অসম্মূঢ় সমর্থেষু সর্বপাপই প্রমচ্যতে, যে ভক্ত আমাকে জন্মহীন আদিহীন এবং সর্বলোকের মহেশ্বর বলে জানেন, সকল মানুষের মধ্যে তিনি মহাশূন্য এবং এই সকল পাপ থেকে মুক্ত হন। ইয়ো মাম বেত্তি, যারা আমাকে জানেন, কিভাবে জানেন? না অজম অনাদিম, আমার আমি জন্মরহিত এবং আমি আমার কোনো সৃষ্টি নেই, আমার কোনো আদি নেই, আমি আদিহীন। আর কি জানেন? বেত্তি লোক মহেশ্বরম, মহেশ্বর শব্দ হচ্ছে শিব, শিব এই জগৎ সংসারের যাবতীয় কল্যাণকারী শক্তি আমি,
এই যা কিছু শক্তি, যা কিছু ভালো হচ্ছে, সব কিছুর মূলে আমি, আমি আছি, আমি প্রত্যেকের অন্তরে কল্যাণকারী শক্তিরূপে বিরাজ করছি, আমি প্রত্যেকের অন্তরে তাদের চেতনাকে জাগ্রত করছি, ভালো হবার চেষ্টা করাচ্ছি, এবং যত আমরা ভালো হওয়ার চেষ্টা করছি, যা কিছু করছি সব কিছুর মূলে সেই আমি। সে যখন জানে অসংমূর সমর্থেশু সর্ব পাপই প্রমচ্ছতে প্রমুচ্ছতে, মূঢ় শব্দটা হচ্ছে মূর্খ, যে জানে না, যে অজ্ঞ। অসংমূর মানে যে জানি, যা যে মোহশূন্য। মূঢ় হচ্ছে মূর্খ, মোহযুক্ত মানুষ। অসংমূর মানে হচ্ছে মোহহীন মানুষ, যে জানবে তিনটি, যে জানবে কি জানবে, না ঈশ্বর অজম, তার কোনো সৃষ্টি নেই, তিনি আদিহীন, তাকে কোনো রকম কিছুর ভেতরে বাধা যায় না, আর যা কিছু জগতে দৃশ্যমান তার ভেতরে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকারী শক্তি, সব তারই শক্তিতে, তার প্রভাবে ফলে হচ্ছে। এই বোধটা যে আসবে, সে কখনো সংসারে কোনো কিছুর ভেতরে জড়াবে না, তাই সে আর মূলতা, সেই মোহশূন্যতা তার ভেতরে আসে। এই মোহশূন্যতা কখন আসে? যখন আমরা আমাদের থেকে বেরিয়ে আসতে পারি। তাহলে দেখবেন সবসময় আমরা আমাদের, এটা ভালো রান্না করেছি, হ্যাঁ এটা আমার মা শিখিয়েছিল জানো তো, আমি তার ভেতরে একটুখানি একটু বদল করে দিয়েছি, মা একটু জল কম দিতে, আমি একটু জল বেশি দিয়েছি, এটা ঝলঝল কাইকাই মতো করছে, আরও বেশি ভালো হয়, এবং ওই যে এ ঠুকে যাচ্ছি, আমাদের বস আমাকে এরকমভাবে কাজ শিখিয়েছিল, আমি ওইভাবেই কাজ করি। আমরা বলতাম তো হেডকোয়ার্টার্সে, মানে আপনারা আলাদা তা নন, আমিও বলতাম জয়শঙ্কর এরকম কাজ শিখিয়েছিলেন, আমি আবার সেটাকে এরকমভাবে করেছি, আরও সুন্দর করে দিয়েছি, এরম ফর্ম আগে তৈরি ছিল, এখন আমরা এরকম ফর্ম করেছি। এই যে আমরা শিক্ষার যে মানে জ্ঞানের যে আদি শক্তি, সেটাকেই অস্বীকার করি, পরম্পরায় এটা আসছে আমাদের কাছে, পরম্পরায় আসছে, ঈশ্বর সর্বকিছুর ভেতরে বিরাজ করছেন, সব কিছুর মধ্যে বিরাজ করছেন, আমি এই প্রবাহের একটি অংশ, আমি প্রবাহের থেকে আলাদা নই, আমি প্রবাহের একটি অংশ, কিন্তু তিনি হলেন আদি, তার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছি। এই বোধটা যতক্ষণ না জাগবে ততক্ষণ পর্যন্ত আমি মোহগ্রস্ত, আমি কিছুতেই এই আমি আমার আমাদের তোমাদের তুমি তোমাদের এই যে বড় একটা চক্রব্যূহ, এর বাইরেতে কিছুতেই বেরিয়ে যেতে পারবো না, আমি কিছুতেই এর বাইরে আসতে পারবো না। তাই বলছেন যে অসংমূঢ় মোহ থেকে এবং নির্বুদ্ধিতা থেকে, এ সমস্ত থেকে ইয়ে, তাই বলছেন তিনি কেমন, না সর্ব পাপই প্রমুচ্যতে, এই সমস্ত দুর্বলতা থেকে মুক্ত হয়ে যেতে পারেন। আমরা যত মোহগ্রস্ত তত আমরা দুর্বল, তত আমরা ইম্পার্শিয়াল কোনো জিনিস চিন্তা করতে পারি না, তত আমরা কোনো কিছু বুঝতে পারি না, এবং বুঝতে পারি না বলে প্রত্যেকবার বন্ধনের মধ্যে, বারবার সেই বন্ধনের মধ্যে আমরা আবদ্ধ হয়ে পড়ি। ভগবান চতুর্থ এবং পঞ্চম শ্লোক যে দুটি বলেছেন, এ দুটি আমরা একসঙ্গে আলোচনা করব। বুদ্ধির জ্ঞানম অসম্মোহ সমা সত্যম দমঃ সম সুখম দুঃখম ভাব ভাব ভয়ঞ্চা অভয়ে অভয়ে অভয়মেব চ ভয়ঞ্চা অভয়মেব চ অহিংসা সমতা তুষ্টি স্তপোদানম যশো যশ ভবন্তি ভাবাভূতানাম মত্ত এব পৃথগ্বিধা। এই দুটি শ্লোকে ভগবান একটা অদ্ভুত কথা বলেছেন, দুটি জিনিসই তার থেকে সৃষ্টি, ভালো তার থেকে সৃষ্টি, মন্দও তার থেকে সৃষ্টি, কোনো কোনো জিনিস আমার জন্য ভালো, আবার কোনো কোনো জিনিস অন্যের জন্য মন্দ, অন্যের জন্য আমার জন্য যেটা ভালো সেটা অন্যের জন্য মন্দ হতে পারে, অন্যের জন্য যেটা মন্দ সেটা আমার জন্য ভালো হতে পারে, কিন্তু উভয়ই ভগবানের সৃষ্টি, ভগবানের প্রকাশও, তাই তিনি ভালোর ভেতরেও আছে, তিনি খারাপের ভেতরে আছে। অনেকে মজা করে শ্রীশ্রী মায়ের এই কথাটা নিয়ে, আমি সতেরো মা আমি অসতেরো মা, ভগবান সবার ভেতরে আছেন, তিনি সবার আশ্রয়, সতেরো আশ্রয় অসতেরো আশ্রয়, কারণ দুজনেই পূর্ণভাবে তাকে চেয়েছে, কেউ সৎভাবে চেয়েছে, কেউ তাকে অসৎভাবে চেয়েছে। আসলে ব্রহ্মস্বরূপ হলেন একেবারে কোনো পক্ষে নয়, তিনি একবারে নিউট্রাল, তাকে যে যেভাবে প্রকাশ করতে পারে, আলো জ্বলছে ঘরের ভেতরে তাই দিয়ে কেউ প্রদীপ, সেই প্রদীপের আলোয় কেউ গীতা পড়ছে, কেউ টাকা জাল চুরি করছে, নকল টাকা বানাচ্ছে, কিন্তু প্রদীপ দুজনকে সমানভাবে আলো দিচ্ছে, প্রদীপ বলছে না তুমি জুয়া চুরি করছো বলে তোমাকে একটু কম আলো দেবো, তা নয়,
ভগবানের দুটোই প্রকাশ, ওটা যদি না থাকে সে তার জীবিকা খুঁজে পাবে না। জল ছুরিকে আমি সমর্থন করছি এরকম নয়, ওটাও তার জীবিকা, তার বেঁচে থাকার একটা, আমাদের কাছে হয়তো খারাপ, তার কাছে হয়তো ওটাই ভালো। মহারাজ বলছেন, এই আমাদের শ্রীরাম শ্রীকৃষ্ণ বলছেন, বুদ্ধির জ্ঞানম অসম মোহ, বলছেন বুদ্ধি জ্ঞান এবং অসংমূঢ়তা, সমা সত্যম তম সম। বুদ্ধি, বুদ্ধি মানে শুদ্ধা বুদ্ধি, যাই দিয়ে আমি লোক কল্যাণের কাজ করি। জ্ঞান, জ্ঞান শব্দ হচ্ছে সেই বিশুদ্ধ জ্ঞান যা দিয়ে আমি উচ্চতম চিন্তা করতে পারি, উচ্চতম তত্ত্ব যে বোধ দিয়ে আমি উচ্চতমকে অনুভব করতে পারি। অসম মূঢ়তা মানে আমার ভেতরে মোহ শূন্যতা, এই কোনো কিছু, এই যে কারণ আমার বুদ্ধি যদি শুদ্ধ হয়, আমার জ্ঞান যদি বিশুদ্ধ হয়, তাহলে কোনো কিছুর ভেতরে আমি মোহগ্রস্ত হব না, আমি সব কিছুর ভেতরেই থাকব। ওই যে সে আছে, একজন রাত্রিরে স্বপ্ন দেখেছিলেন, তার অনেকগুলি সন্তান হয়েছিল, তারপরে একে একে তার সব সন্তান মারা গেল। জাগ্রত অবস্থায় তিনি দেখলেন তার একটি সন্তান ছিল, সেও মারা গেছে। তখন তাকে জিজ্ঞাসা করা যে তোমার কোনো শোক হচ্ছে না, বলছে আমি ভাবছি কোনটার জন্য শোক করব, আমার সেই ওই সাত ছেলের জন্য শোক করব না আমার এই এক ছেলের জন্য শোক করব। এই সমস্ত মোহ শূন্যতা, স্বপ্ন এবং বাস্তব দুটোর ভেতরেই কোনোভাবেই যে মোহগ্রস্ত নয়, যে কোনো অবস্থাতেই মোহগ্রস্ত নয়, যে নিজেকে একবারে সমস্ত মোহর বাইরে নিয়ে যেতে পেরেছে। তাই বলছেন অসম্মূঢ়, সমা সত্যম, ক্ষমা এবং সত্য। সত্য মানে হচ্ছে এই যা কিছু বলছে এটি কাজে, কথায় এবং চরিত্রে সত্যভাবে ভাবছি, সত্য কথা প্রকাশ করছি, সত্য আচরণ করছি, তিনটির ভেতরে যার সত্য প্রকাশিত হচ্ছে। আর বলছেন দান, দানম এই দম, সত্যম দম সম। দম আর সম আমরা জানি, একটা হচ্ছে বহিরিন্দ্রিয়ার সংযম, আর একটা হচ্ছে সম হচ্ছে অন্তরের বা হৃদয়ের প্রশান্তি। এই বাইরের ইন্দ্রিয় যেগুলো বাইরে ছুটে বেড়াচ্ছে আমাদের মনকে, তাদের যদি সংযত করে ভেতরের মধ্যে না নিয়ে আসতে পারি, তাহলেই পরের জিনিসটা হয় না, এই পরপর এগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত। বুদ্ধিকে বিশুদ্ধ না করলে আমরা বিশুদ্ধ জ্ঞানের দিকে এগোতে পারি না। আমাদের বুদ্ধি এবং জ্ঞান যদি বিশুদ্ধতা না আসে, তাহলে আমাদের মোহ শূন্যতা যায় না। মোহ শূন্যতা গেলে জগতে কাউকে আমি খারাপ দেখতে পাই না, তাই সকলের প্রতি আমার ক্ষমা সুন্দর দৃষ্টি থাকে। যখন ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকে, তখন আমরা অনুভব করি যে জগতের যাবতীয় সত্য যা কিছু বিরাজমান, জগৎটি সেই সত্যের আবরণে যেন আবৃত হয়ে আছে, ফলে খুব সহজে আমরা সেই সত্য স্বরূপকে বুঝতে পারি। এবং এটি যখন হয়, তখন অটোমেটিক্যালি আমার বাইরের ইন্দ্রিয়গুলো নিগৃহীত হয়, এক জায়গায় এসে আসে এবং হৃদয়ের শান্তি আসে। সুখম দুঃখম ভব অভাব, দুটো জিনিস, সুখ এবং দুঃখ, এবং ভব এবং অভাব। ভব মানে হচ্ছে জন্ম, আর অভাব মানে হচ্ছে মৃত্যু। এই দুটো, ভয় এবং অভয়, এই যে ভয় পাওয়া এবং ভয় না পাওয়া, এই না পাওয়া, অভয় শব্দের অর্থ হচ্ছে কোনো অবস্থাতে আমি কোনো কিছুর অধীন নই, আনকম্প্রোমাইজিং ফ্যাক্টর, আমার চরিত্রের আনকম্প্রোমাইজিং ফ্যাক্টর। দৈবী গুণের কথা বলতে গিয়ে ভগবান এই গুণটিকে সবার আগে বলেছেন, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। অভয় শব্দের অর্থ বল লোক থেকে ভয় পাওয়া নয়, আমি নিজে আমার আদর্শের প্রতি যখন স্টিক করে থাকি, তখন জগৎ আমাদের যেভাবেই মোড়ার চেষ্টা করুক না কেন, জগৎ আমাদের যেভাবেই ধাক্কা দেওয়ার চেষ্টা করুক না কেন, কোনো অবস্থাতে আমি ভীত হয়ে পড়ি না। সময় যা এসেছে, বাইরের চতুর্দিকের পরিবেশ যা এসেছে, তাতেই অভয় গুণের চর্চা হওয়াটা আমাদের ভীষণ জরুরি। এই অভয় গুণের যদি আমরা চর্চা না করতে পারি, তা আমরা মারা পড়ে যাব। আমরা কিছুতেই জীবনের যে সাধারণ যে জিনিসগুলোর প্রয়োজন আছে, সেগুলো শুদ্ধ একসঙ্গে আনতে পারবো না। এই কারণে বেদান্ত এই উচ্চ আদর্শের কথা বলছেন। তারপরে অহিংসা সমতা তুষ্টি, আবার দেখুন এগুলো পারস্পরিক গুণ।
অহিংসা, জগতের কোনো কিছুকে আমি হিংসা করি না। আমার যখন কারুর কোনো কিছু কোনো বিষয়ের প্রতি আমি যখন নিজে কন্টেন্টেড হই, আমি নিজে যখন স্বয়ং আনন্দে পূর্ণ হই, তখন অন্যের কোনো কিছুতে আমাদের তা আকর্ষণীয় হয় না। আমি যেটা নিয়ে আছি সেইটাতে যদি আমি তুষ্ট হই, তাহলে তো আমার জগতের কোনো কিছুর প্রতি আকর্ষণ হয় না। আমাদের সন্ন্যাসের খানিকটা এই পোশাকের ক্ষেত্রে এটা এসে যায়, কারণ আমাদের এই যে গেরুয়া পোশাক এটা নিয়ে আমরা খুব আনন্দ পাই, এটা পেতে আমাদের অনেক কষ্ট পেতে হয় বলে এই পোশাকটার প্রতি আমাদের একটা অদ্ভুত ভালোবাসা থাকে। তাই সামনে দিয়ে নাকের গোড়া দিয়ে ভালো ভালো শেরওয়ানি পরে গেলেও সেই শেরওয়ানির প্রতি আমাদের কোনো রকম আকর্ষণ হয় না। এই যে সেদিনকে বিট্টু পরে এসেছিল একটা কমলা রঙের একটা শার্ট পরে এসেছিল, কিন্তু সেটা দেখেও আমার পড়তে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আমার এই পোশাকটা অনেক বেশি সুন্দর। এই যখন আমরা আমাদের যেটা আছে, যে সম্পদ আমার হাতে আছে, সেই সম্পদ নিয়ে তুষ্ট থাকি, তখন আমরা বাইরের কোনো কিছুর প্রতি আকৃষ্ট বোধ করি না। এবং এটা যখন আকৃষ্ট বোধ করি না, তখন আমাদের ভেতরে অহিংসা ভাব জাগ্রত হয়। এবং অহিংসা ভাব জাগ্রত হলে জগতের সব কিছুকে আমরা এক দেখি, এই সমতা দৃষ্টি, প্রত্যেকের ভেতরে সেই এক ঈশ্বর বিরাজ করছেন, এই একই শক্তি সবার ভেতরে বিরাজ করছে। তুষ্টি তপ ধ্যানম দানম বলছেন, তপস্যা দান যশ এবং অপযশ, ভালো এবং খারাপ, এইসব ভবন্তি ভাবাভূতানাম মত্তা এবা পৃথক বিদা। এই যাবতীয় গুণ, এই জীবের এই যাবতীয় গুণ আমার থেকেই উৎপন্ন হয়। এটা একটা অদ্ভুত জিনিস। এটা দেখুন, ভালো আমার থেকে উৎপন্ন হচ্ছে, ব্রহ্মবস্তু থেকে উৎপন্ন হচ্ছে, যা কিছু খারাপ সেটাও সেই ব্রহ্মবস্তু থেকে উৎপন্ন হচ্ছে। এটা খুব একটা অদ্ভুত কথা। মহারাজ খুব ভালো আমাদের রঙ্গনাথানন্দজি এই কথা বলতে গিয়ে একটা খুব ভালো উদাহরণ দিয়েছিলেন। তিনি এই যে গাছের সঙ্গে তুলনা করেছিলেন, গাছ আমাদের অক্সিজেন পরিত্যাগ করে, অক্সিজেন গাছের পক্ষে খারাপ, অথচ আমাদের কাছে সেটা পরম আদরণের আদরের বস্তু। আবার আমাদের পক্ষে কার্বন ডাইঅক্সাইড খুব খারাপ জিনিস, এটা আমাদের খুব অনাদরের বস্তু, অথচ গাছের পক্ষে খুব আদরের বস্তু। দেখুন, যে জিনিসটা আমার কাছে খারাপ, আবার সেটাই আরেকজনের কাছে প্রাণদায়ী, আবার অন্যের কাছে যেটা প্রাণঘাতক সেটা আবার আমার কাছে প্রাণদায়ী। তাই দুটোই, ভগবান বলছেন, দুটোই আমার মধ্যে, আমার থেকে আমাতে সৃষ্টি হয়ে আছে, দুটোই, আমি দুটোর ভেতরেই আছি। এই যাব জগতের যাবতীয় কিছু সব কিছু আমা থেকে সৃষ্টি, আমা ভিন্ন আর কোনো কিছু নেই। এরপরে ভগবান বলছেন, ছ নম্বর শ্লোকে বলছেন, মহর্ষয় সপ্তপূর্বে চত্বারো মনবস্তথা মদ্ভাবা মানসা জাতা এষাম লোক ইমা প্রজাহ। বলছেন যে এই যে ভৃগু প্রভৃতি যে সপ্ত মহর্ষি, আপনাদের দেখবেন যদি আপনাদের অপূর্বানন্দজির গীতা থাকে তাহলে সেখানে খুব সুন্দর করে বলে দিয়েছেন সপ্ত মহর্ষির নাম। বলছেন, মরিচি অঙ্গিরা অত্রি পুলস্ত পুলহ ক্রতু ও বশিষ্ঠ। আর আরেকটি আছে পাঠান্তরে, সেটা হচ্ছে বা মতান্তরে, ভৃগু মরিচি অত্রি পুলহ অঙ্গিরা ক্রুত ক্রতু ও পুলস্ত। এরা আর কে বলছেন? বলছেন মহর্ষয় সপ্ত পূর্বে চত্বারো মনবস্তথা, চারজন মহর্ষি তাদের কথা বলছেন, সনক সনন্দন সনাতন এবং সনত কুমার। এরা হলেন কারা? নারা হলেন ব্রহ্মার চার মানসপুত্র। মদ্ভাবা মানসা জাতা, মদ্ভাবা মানসা জাতা, আমার মন থেকে উৎপন্ন হয়েছে, মনের মতো, ঈশ্বর মনের মতো, মানসপুত্র মানে হচ্ছে মনের মতো, কিরকম না আমি যেরকম চাই তারা ঠিক সেই রকম আমার মন থেকে উৎপন্ন হয়েছে, আমি যেমন চাই তারা ঠিক সেই রকম, অন্য কিছু না, তার ভেতরে সম্পূর্ণভাবে আমার সত্তা ঢালা রয়েছে। যেন চারটে আলাদা আলাদা ছাঁচ ছিল, সেই ছাঁচের ভেতরে আমি আমার সত্তাকে ঢেলে দিয়েছি। তারপরে যখন ছাঁচটা খুলে ফেলা হলো, তাতে যে মূর্তিটি গঠিত হলো, সেটা আমি ভিন্ন, আমার প্রতিরূপ ভিন্ন আর কিছু নয়। এই চারজন হলেন তার প্রতিরূপ। আর বলছেন, এষাম লোকম ইমাম প্রজা মদ্ভাবা মানসা জাতা এষাম লোকম
ইমাম প্রজা। আর যে চতুর্দশ মনুর কথা বলছেন, এরা সকলেই, এই সকলেই আমার থেকে সৃষ্টি হয়েছে। চতুর্দশ মনুর কথাও এই বই গ্রন্থে লিখে দেওয়া আছে, দেখবেন, স্বয়ম্ভুব সরোচিষ উত্তম তামস রৈবত চাক্ষুষ বৈবসত সাবর্ণী দক্ষ সাবর্ণী ব্রহ্ম সাবর্ণী ধর্ম সাবর্ণী রুদ্র সাবর্ণী দেব সাবর্ণী ও ইন্দ্র সাবর্ণী। এদের কথা বলছেন ভগবান, বলছেন এদের কথা, বলছেন মহর্ষয়া সপ্ত চত্বারো, মহর্ষয়া সপ্ত পূর্বে চত্বারো মনবস্তথা মদ্ভাবা মানসা জাতা ইয়েষাম লোক ইমাম প্রজা। এই যে চারজন পুরুষের, এর বিষয় বলতে গিয়ে পরম পূজনীয় রঙ্গনাথানন্দজি তার গীতা বক্তৃতায় বাল গঙ্গাধর তিলকের এই গীতার ভাষ্যের কথা সেখান থেকে বলেছেন। এই চারজনের কথা বলতে গিয়ে তিনি চারজনের আলাদা নাম বলেছেন, বলেছেন বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এরা ঈশ্বরের চারটি ব্যক্ত রূপ, এদের কথা, এই চারটি নামের কথা বলেছেন। কিন্তু যে যেভাবেই হোক না কেন, প্রত্যেকেই ভগবান থেকে প্রকাশিত ঈশ্বরীয় সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছেন। এই বললাম একটা ছাঁচ, চারটে ছাঁচ তৈরি করা ছিল, তার মধ্যে ঈশ্বরীয় সত্তা ঢেলে দেওয়া হলো। তারপরে যখন সেই ছাঁচগুলো খুলে দেওয়া হলো, প্রত্যেকটি আলাদা আলাদা পৃথক পৃথক রূপ দেখা যাচ্ছে, অথচ প্রত্যেকের ভেতরে সেই ঈশ্বরীয় সত্তা বিরাজ করছেন। বলছেন এতাম বিভূতিং যোগঞ্চ মম ইয়ো বেত্তি তত্ত্বত সো বিকম্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। এতাম বিভূতিং যোগঞ্চ মম ইয়ো বেত্তি তত্ত্বতঃ সো বিকম্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। যারা আমারই বহুত্বের অভিব্যক্তি, যে আমি নানা হয়েছি এবং যোগশক্তিকে যথার্থভাবে বুঝবেন, তিনি অবিচলিতভাবে যোগে প্রতিষ্ঠিত হবেন এবং তাতে কোনো সন্দেহ নেই, রানিং মিনিং। এবার আমরা আস্তে আস্তে বুঝব, সো অবিকম্পেন, যিনি অবিকম্পভাবে, যিনি কখনো বিকম্প মানে এইরকম নড়ছে, যিনি কখনো কোনো অবস্থাতেই সেই কম্পমান নয়, যার মধ্যে সামান্যতম নড়াচড়া নেই, অর্থাৎ আজকে এই ভাবছি, কালকে ওই ভাবছি, পরশু ওই ভাবছি, তারপরের দিন ওই ভাবছি, আজকে মনে হচ্ছে রামকৃষ্ণ পরমহংসই আমার মুক্তিদাতা, কালকে মনে হচ্ছে না না সাঁই বাবার ছবি থেকে বেশ ছাইটাই পড়ে তিনি আমার মুক্তিদাতা, তারপরের দিন ভাবছি না না সাঁই বাবা হলে হবে না, লোকনাথ বাবা বেশ সুন্দর, শুধুমাত্র নকুলদানাতেই হয়ে যায়, তা বলছে না অত অল্পতে হবে না, তাহলে একটুখানি দক্ষিণেশ্বরের কালী মন্দিরেও দেখা দরকার, সেটা আমার মুক্তির জায়গা। এই যে মুক্তির যে কোন জায়গা, কোথা থেকে আমি মুক্ত হব, এই বোধটা আমার কিছুতেই আসছে না, বারবার সরছে, সেটা হচ্ছে বিকম্পিত, অবিকম্পিত, অবিচলভাবে যে আছে, তার জীবন কেমন না, তার স্থির মন, তার স্থির বুদ্ধি, এবং সেই কারণে তার জীবনও স্থির। ঈশ্বরের প্রতি যার সম্পূর্ণ, ঈশ্বরের শক্তি বা ব্রহ্মের প্রতি যার, যার ঈশ্বরের প্রতি যার মন একীভূত হয়ে আছে, যার মনের ভেতরে সামান্যতম সংশয় নেই, তার মনে হচ্ছে এইটিকে যদি ধরে থাকি, এইটিকে যদি আকর্ষণ আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলে আমি ভবসিন্ধু পেরিয়ে যাব, এই জীবনের যে সাগর সে থেকে আমি অতিক্রম করতে পারব। এই অস্থির, যত আমরা অস্থির হতে থাকবো তত আমাদের জীবনের, আমাদের শক্তি কমে যাবে, আমরা তত বলবান হতে পারবো না, আমরা শক্তিহীন হয়ে যাব। কিন্তু যত আমরা কোনো কিছুকে আঁকড়ে ধরে থাকবো, কোনো একটা আদর্শকে আঁকড়ে ধরে থাকবো, আমরা এগিয়ে যেতে পারব। ভেবে দেখুন স্বাধীনতা সংগ্রামী, তাদের একটাই আদর্শ ছিল, দেশকে মুক্তির কাজে লাগাবো। কত কষ্ট দিয়েছে, এই যে যারা এইসব পোর্ট ব্লেয়ারের মানুষজন তারা জানেন, একেবারে এই যে সেলুলার জেলের কাছে গেলে, ভেতরে গেলে একবারে ভীষণ কষ্ট হয়, ওইটুকু জায়গার মধ্যে কেমন করে ছিল, আঙুলের নখ তুলে দেওয়া হতো। আমি একজনকে চিনতাম, তিনি মালদাতে ছিলেন, ছোট্ট ছেলে, স্বাধীনতা সংগ্রামে করতে চান, তার দাদারা তাকে পরীক্ষা করে দেখার জন্য একটা অদ্ভুত কাজ দিলেন, সেটা হচ্ছে বাচ্চা ছেলে, তিনি খবর নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রাম ছুটে, জঙ্গলের মধ্যে গিয়ে ছুটে আরেকটা ক্যাম্পে গিয়ে সে খবর দিতেন।
বাচ্চা ছেলের এইটা কাজ, হাতে কোনো প্রমাণ নেই, যদি পুলিশ ধরে তাহলে তাকে কোনো কিছু করতে পারবে না। বলছে একদিন সত্যি সত্যি পুলিশের তাড়া করলো, পুলিশের তাড়াকে ছুটতে ছুটতে পিসির বাড়ি দেখে ঢুকে পড়েছে। তারপরে পিসি তো ভাইপোকে দেখেই বুঝতে পেরেছেন কিছু গোলমাল হচ্ছে, দত্তর করে ঘামছে। তাড়াতাড়ি পিসি ঘরের ভেতরে ঢুকে তার গায়ে পুরো সেই লেপ কম্বল কাঁথা সব চাপিয়ে দিয়েছে। পুলিশ এসেছে ছুটতে ছুটতে পেছনে, তো বলছে আমার আমার ভাইপো, আমার ভাইপো তো এমন নেই, প্রায় তো জ্বর হয়েছিল, এই দেখো সবে এখন জ্বর চলে যাচ্ছে, জ্বর কমেছে, দেখছো না কীরকম ঘাম হচ্ছে। তো পুলিশ বলছে ঘাম তো হচ্ছে, অত বুকের হাঁপড় দিচ্ছে কেন? বলছে জ্বরের প্রভাবের ফলে ওরকম হচ্ছে। তারপরে তাকে ধরে, তারপরে যখন তিনি ধরা পড়লেন, একবার এরকম বারবার তো আর পালানো যায় না, যখন একবার ধরা পড়লেন উল্টো করে ওই 14 বছরের ছেলেকে পায়ে দড়ি বেঁধে উল্টো করে ধরে পিটিয়েছিলেন। তার পিঠের যে সার্ভাইকাল নার্ভ সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। তিনি 1 ঘন্টার বেশি কিছুতেই বসে থাকতে পারতেন না। যখন আমি তাকে দেখি তখন তার অনেক বয়স, চাকরি থেকে ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন, কারণ ওভাবে তার চাকরি হয় না, অফিসে তার বিছানা দেবে না। তা আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি কখনো তাম্রপত্র এসবের জন্য অ্যাপ্লাই করেননি, বলেছিলেন আমরা আদর্শের জন্য একটা জীবন দিয়েছি, তাম্রপত্রের জন্য তো জীবন দিইনি। দেখুন জীবনটাই নষ্ট হয়ে গেল, মানুষটা কোনো দিন ভালোভাবে হাঁটতে পারলেন না, কোনো দিন তাকে আমি ইভিনিং ওয়াকে নিয়ে যেতে পারতাম না, কোনো দিন মর্নিং ওয়াকে নিয়ে যেতে, কারণ নিয়ে গেলেই মাঝপথে তিনি আর হাঁটতে পারবেন না, বসতেও পারবেন না, তাকে শুয়ে পড়তে হবে। তাই তার গণ্ডি 30 বছর ধরে তার গণ্ডি, তার বাড়ি, তার বারান্দা, তার শোবার ঘর, তার পড়ার ঘর, এর বাইরে আর তিনি কোথাও যেতে পারেননি। অথচ নিজের আদর্শ, নিষ্ঠা, এগুলির প্রতি কি শক্তিমান! আমরা জিজ্ঞাসা করতাম দেশ স্বাধীন হওয়ার পরেও এত অবক্ষয় দেখা যাচ্ছে, আপনাদের দুঃখ হয় না? বলছে না দুঃখ হয় না, কারণ স্বাধীনতা এনে দেওয়াটা আমাদের কাজ ছিল। এবার পরবর্তী প্রজন্ম কেমন করে স্বাধীনকে ধরে থাকবে, আদর্শকে কেমন করে ধরে থাকবে, সেটা তার কাজ। অতএব দুঃখ পেলে তো হবে না, আমি আমার কাজটুকু করে বেরিয়ে গেছি, আই হ্যাভ ডান মাই পার্ট। এবার বাকিদের কাজ হচ্ছে সে তারা সেটাকে কেমনভাবে ধরে নিয়ে যাবে, কেমন করে তারা বয়ে নিয়ে যাবে। তাই বলছেন অবিকম্প, অবিকম্প মানে যিনি কখনো কোনো অবস্থাতেই বিচলিত হন না, যিনি স্থির মন, স্থির বুদ্ধি এবং স্থির জীবনকে যাপন করেন। এতম বিভূতিম যোগম চমম ইয়ো বেত্তি তত্ত্বত, যারা আমার বিভূতি এবং যোগকে অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু দৃশ্যমান, আমার অভিব্যক্তিকে এবং তা করে সম্ভব তোলার শক্তিকে যথার্থভাবে জানে। এই যে জগতে যা কিছু দৃশ্যমান, ভগবান প্রকাশিত হচ্ছেন বলেই আমরা দেখতে পাচ্ছি। সূর্য সকালবেলা উঠেছে, সেই সূর্য উঠেছে, আমাদের পৃথিবী ঘুরে সূর্যের দিকে ঘুরতে পেরেছে, তাই সূর্যের আলোকে আমরা প্রকাশিত হচ্ছি। যদি সূর্য পৃথিবীর ঘোরাটা যদি একটু ধীর হয়ে যেত, যদি যে গতিতে ঘুরছে সেই গতিতে না ঘুরে আরেকটু কম গতিতে ঘুরতো, তাহলে সূর্যের দিকে তার ফিরে আসাটা অনেক কম, অনেক পরে হতো, ফলে তারই প্রকাশক শক্তিকে আমি অনুভব করতে পারতাম না। ঠিক সেই রকমভাবে এই যা কিছু দৃশ্যমান, যা কিছু হচ্ছে, সব কিছু ঈশ্বরের প্রকাশের কারণেই হচ্ছে। এইটি যে জানে, ইয়ো ব্যক্তি, সত্যটাকে যে জানে, তত্ত্বত অর্থাৎ যথার্থ রূপে যে জানে, স অবিকম্পেন যুজ্যতে নাত্র সংশয়, সে তখন আর অবিকম্প মানে তার ভেতরে আর কোনো রকম আজ এরকম বোধ করেছি, কাল ওরকম বোধ করেছি, পরশু ওরকম বোধ করেছি, তার সে একটা আদর্শের প্রতি নিশ্চল থাকে। যোগেন যুজ্যতে নাত্র সংশয়, আর কোনো সংশয় নেই তার, আর তিনি অবশ্যই সেই যোগ লাভ করতে পারেন, যিনি যুক্ত হতে পারেন। দেখবেন সমস্ত অধ্যায়ের শুরুর দিকে সব অধ্যায় ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, এই যোগ শব্দটা ব্যবহার করেছে। যোগ শব্দটা বলতে গিয়ে আমাদের আচার্যরা বলছেন যে উচ্চ আদর্শ, ঈশ্বরকে বাদই দিয়ে দিন, আমি ঈশ্বরকে যদি নাও মানি, উচ্চ আদর্শ, উচ্চ ভাবের সঙ্গে যদি আমাদের মনকে আমরা সংযুক্ত না করতে পারি, তাহলে এই যে শ্লোকের ভেতরে যে অন্তর্নিহিত ভাবগুলো আছে, এগুলি আমাদের মনের ভেতরে প্রত্যয় জাগাবে না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। সেই কারণে যুক্ত হওয়াটা খুব জরুরি। ভগবান পরবর্তী শ্লোকে, 8ম শ্লোকে বলছেন, অহম সর্বস্য প্রভব মত্য সর্বম প্রবর্ততে ইতিমত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতাম,
বাংলায় রানিং মিনিং হচ্ছে আমি সব কিছুর মূল কারণ, আমা থেকেই সব কিছুর উৎপত্তি হয়। এইরূপ জেনে জ্ঞানীরা প্রীতির সঙ্গে সচেতনভাবে আমাকেই ভজনা করে। এখানে কতগুলি কথা খুব খুব ইম্পর্টেন্ট। অহম সর্বস্য প্রভব, আমি এই জগতের সব কিছু, মানে আমা থেকেই যা কিছু উৎপত্তি হচ্ছে, যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুর ভেতরে আমি। আমরা দেখব এই একটি যেখানে তিনি একবারে ক্যাটেগরিক্যালি বলছেন, এগুলির ভেতরে আমি, ওগুলোর ভেতরে আমি, সেগুলির ভেতরে আমি, ওগুলির ভেতরে আমি, যা কিছু দৃশ্যমান, যা কিছু দেখছি আমরা, সব কিছুর ভেতরে সেই আমি বিরাজ করছি। আমি ভিন্ন আর এই জগৎ সংসারে কেউ নেই, আমি ভিন্ন আর কাউকে আমরা দেখতে পাচ্ছি না, আমি ছাড়া এই জগৎ সংসারে আর কিছুই নেই। বলছে আমি সব কিছুর মূল, অহম সর্বস্য প্রভাব, আমি এই জগতের সব কিছুর উৎপত্তি স্থান। অর্থাৎ যেরকম মাটির ভেতরে একটা ছোট্ট জিনিস আমরা পুঁতি, সেটাকে বলা হয় বীজ, কালক্রমে সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুরোদ্গম হতে হতে সেই অঙ্কুরোদ্গম যখন হতে থাকে তখন একটু একটু করে সেটা বাড়তে থাকে, তারপরে ওপরের দিকে বাড়ছে, নিচের দিকে বাড়ছে, ক্রমাগত বাড়তে বাড়তে সেটা গাছে রূপান্তরিত হয়, তার থেকে পাতার সৃষ্টি হয়। দেখুন একটা ছোট্ট বীজ, কিন্তু তার থেকেই একটু আমরা কিন্তু এই ছোট্ট বীজের প্রকাশ শক্তি দেখছি। তারপরে ধীরে ধীরে সেই গাছ হতে থাকে, তার থেকে ফুল হয়, তার থেকে ফল হয়। সব কিছুর উৎপত্তি কিন্তু ওই ছোট্ট একটা বীজ, ওই বীজ বপন করেছিলাম, তার থেকে গাছ, ফুল, পাতা, এমনকি ওই নিচের যে একেবারে সেই যে মাটির তলায় যে অংশ, সেগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে ওই একটা ছোট্ট বীজ থেকে। ঠিক সেই রকম আমি হলাম সমস্ত কিছুর বীজস্বরূপ, আমার থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে। এই যে পাতা, ফুল, ডাল, পালা, যা কিছু দেখছি সব কিছু, অর্থাৎ এই জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান তার মূল কারণ হলাম আমি। ভগবান বলছেন যে আমি সেই বীজ, আমি সেই অনন্ত ঐশ্বর্য, আমি অনন্ত শক্তির উৎস। তাই বলছেন মত্যা সর্বম প্রবর্ততে, আমার থেকেই সব কিছু উৎপন্ন হয়। অহম সর্বস্য প্রভব, মত্যা সর্বম প্রবর্ততে, এই যা কিছু আমার থেকেই উৎপন্ন হচ্ছেন। ইতি মত্বা ভজন্তি মাম বুধা ভাব সমন্বিতম। তাই বলছেন এই জ্ঞানীরা এই জ্ঞান সহায়, জ্ঞানী এই জ্ঞান সহায় এই ইতি মত্বা ভজন্তি মাম, এই বোধ, এই বোধে বোধযুক্ত হয়ে জ্ঞানীরা যখন আমাকে অর্চনা করেন, আমাকে ভাবেন, তখন তার ভেতরে বুধা ভাব সমন্বিতা, এই আমাকে যখন ভাব সমন্বিত ভালোবাসার সঙ্গে তারা ভাবে, তখন তাদের ভেতর আমি প্রকাশিত হই। তিনি সর্বস্ব, তার থেকে পালানোর আর কোনো পথ নেই, তাকে আপন, তিনি ছাড়া এই জগৎ সংসারে আমার আপন বলে আর কেউ কোথাও কিচ্ছু নেই। এই বোধটা যত আমাদের ভেতর তীব্র হতে থাকে তত আমরা তাকে আঁকড়ে ধরে থাকি, এবং যত তাকে আমরা আঁকড়ে ধরে থাকি তত তার ভাবে আমরা ধীরে 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 নিজেদের ভাবিত করে থাকি, ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছেন। একই মানুষ, একই মানুষ ধীরে ধীরে ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছে। একটা ছোট্ট ঘটনা বলি, একটা উদাহরণ দিই। পূজনীয় আত্মস্থানন্দকে প্রথম যখন দেখি তখন তিনি সহকারী সাধারণ সম্পাদক, ভীষণ রকমের দাপট, এত দাপট, এত দাপট, এত দাপট, যে রাস্তা দিয়ে তিনি হেঁটে যেতেন ওই রাস্তায় কেউ হাঁটত না। এমন না যে তিনি লাঠি দিয়ে সকলকে বলছেন সরে যাও, ওই রাস্তা দিয়ে হাঁটবে না, তা না, তার এমনতর ব্যক্তিত্ব যে কেউ তার কাছে যাওয়ার চেষ্টা করত না। পরবর্তীকালে তিনি সাধারণ সম্পাদক হলেন, তখন তো আরও কেউ যেতে পারত না, তার অদ্ভুত ব্যক্তিত্ব, অথচ তার এমন মানবিক হৃদয় যে তার স্পর্শ পেয়েছে তারাই ধন্য হয়ে গেছে। এরপরে আমরা মহারাজকে ভাইস প্রেসিডেন্ট দেখলাম, যখন তিনি সহ সংঘাধ্যক্ষ, সেই হইচই করা ব্যাপারটা সেটা যেন ধীরে 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 তার কাছ থেকে দূরীভূত হতে থাকলেন, তিনি দূরে চলে যেতে থাকলেন তার থেকে। আর যখন তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন মনে হলো যেন গলানো মাখন, একটা জায়গার মধ্যে যেন মাখন, যে তার ভেতরে হাত ডোবাবে বা যে তার কাছে যাবে তার সমস্ত গায়ে এইটি আসবে। এই যে ভগবান এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, ভগবান বলছেন না
ইতিমত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। এই ভাব এইটা যে করতে পারে, এই ভালোবাসার সঙ্গে আবেগ প্রেম ভক্তি এই সব প্রেম যে চৈতন্যযুক্ত ভাবে যে আমাকে ভাবে, তার ভেতরেও আমি সেই একই রকমভাবে ভাবিত হই, তার ভেতরেও আমি ঠিক সেই একই রকমভাবে প্রকাশিত হই। এটা হচ্ছে কথা, এটা তিনি বলছেন বারবার বলছেন। এর পরের শ্লোকটা ভারী সুন্দর, আমার ভীষণ প্রিয়। বলছেন, মৎচিত্যা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বাংলা মিনিং হচ্ছে এই, যাদের মন ও ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে আমাতে নিবিষ্ট ও সমাহিত, তারা পরস্পরের মধ্যে ভাব বিনিময় করে এবং সর্বদা আমার প্রসঙ্গ করে তৃপ্তি এবং পরমানন্দ লাভ করে। বলছেন মৎচিত্তা মদ্গত প্রাণা, অর্থাৎ যার বুদ্ধি আমাদের শুদ্ধ হয়েছে সেই সেই সব মানুষের কথা বলছে। মৎচিত্তা যার চিত্ত আমাতে অর্থাৎ ভগবানে সমাহিত হয়েছে, মদ্গত প্রাণা যার দেহ মন সমস্ত কিছু শক্তি আমার দিকে ধাবিত হচ্ছে, গত মদ্গত আমার প্রতি, আমাকেই যে জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করছে, যদি কিছু পেতে হয় এখান থেকেই পেতে হবে, যে এদিক ওদিক কোনো দিকে ধাবিত হচ্ছে না, মদ্গত প্রাণা আমার দিকেই ধাবিত হচ্ছে। বোধয়ন্ত পরস্পরম, শুধু তাই নয়, তারা একে অপরকে যে পরস্পরকে সেটা বুঝিয়ে থাকেন। যখন দুজন ভক্ত মিলিত হন তারা অন্য কোনো, ঠাকুর বলছেন না মাতালের গল্প বলছেন, মাতালরা যখন একে অপরের সঙ্গে থাকে বেশ কীরকম মদের গল্প হয়, নেশার গল্প হয়, সব কিছু হয়। এই অন্য কোনোভাবে নেবেন না। আমরা সেদিনকে বহরমপুরে ভক্ত সম্মেলন দেখেলাম, অনেক জায়গায় ভক্ত সম্মেলন দেখেছি, গোলপার্কে প্রথম দিকে যখন লোকের সঙ্গে সদ্য চলে গেছেন প্রভানন্দ যাচ্ছেন সেই সময়ের ভক্ত সম্মেলন দেখেছি, এখনকার ভক্ত সম্মেলনের ছবি দেখি, আর কালকে এই রবিবার দিনই আমরা ভক্ত সম্মেলন দেখে এলাম এতে এই আমাদের বহরমপুরে। 980 জন ভক্ত বসে আছেন, একটা পিন পড়লে বোধ হয় আওয়াজ হবে, একটা ছোট্টি পিন পড়লে বোধ হয় আওয়াজ হবে, হাঁ করে তারা শুনছেন। যে আমরা যে সবাই খুব ভালো বলছি তা নয়, কিন্তু কিন্তু একবারে তাদের দৃষ্টি একদম নিবদ্ধ হয়ে গেছে। সারা ভক্ত সম্মেলনের মধ্যে কোথাও জপ ধ্যান নেই, কোথাও আলো নিভিয়ে সারা স্টেজের অডিয়েন্সের সব আলো নিভিয়ে জোর করে জপ ধ্যান করানোর চেষ্টা নয়, কিন্তু সমস্ত অডিটোরিয়াম জুড়ে যেন একটা ধ্যানের পরিবেশ তৈরি হয়েছে। আমরা যখন গেলাম তখন গানের অনুষ্ঠান চলছে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে কবিরের ভজন গাইছে, কনফিডেন্টলি, বছর 14 একটি মেয়ে কনফিডেন্টলি গান গাইছেন। মনে হলো আমরা ঢুকে যেন অশান্তি তৈরি করলাম, ওই যে সাধুরা আমরা কয়েকজন ঢুকেছি খুরকুর খুরকুর ছুটছুট, এ সরছে সে সরছে, সে জলের বোতল এগিয়ে দিচ্ছে, মনে হচ্ছে সমস্ত পরিবেশের যেন ভাবটা ভেঙে যাচ্ছে। এই হচ্ছে ভক্ত এরকম, মৎচিত্ত মদ্গত প্রাণম বোধয়ন্ত পরস্পরম, পারস্পরিক ভাব বিনিময় করে। কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, পরস্পরের সঙ্গে তারা ভাব বিনিময় করে, আমার প্রসঙ্গ করে তারা তৃপ্ত লাভ করে, রমন্তি চ পরমানন্দ লাভ করে, এমন আনন্দ যে আনন্দ মানে আলোচনার পরেও তাকে চিন্তা করার পর যে আনন্দকে আমরা ক্যারি করতে পারি। ধরুন আজকে আপনার খুব ভালো জপ ধ্যান হলো, ভীষণ আনন্দ হচ্ছে আপনার, আপনি যদি জপ ধ্যান থেকে যে উঠলেন আসনটা গুটলেন তারপরেই ব্যাস শুরু হয়ে গেল, মাছ চা দাও, আপনার এই যে আনন্দটা সেটা সম্পূর্ণভাবে চলে গেল। কিন্তু আপনার জপ ধ্যানের যদি গভীরতা হয়, ঈশ্বর ঈশ্বরের সংসার বলে বোধ হয়, তাহলে দেখবেন ওই যে জপের যে বা কিছু সময়ের জন্য তার সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে আমরা যে আনন্দটা পেয়েছি সেই আনন্দটাকে আমি ক্যারি করতে পারছি। ক্যারি করাটাই যে রমন্তি চ, ওই আনন্দ, রম শব্দের অর্থ হচ্ছে সুপ্রিম ব্লিস, তার থেকে রাম কথাটা এসছে, এই যে সেটা যেন তার চেয়ে বড় আনন্দ আর কিছু না, সেটাকে যেন আমরা করে এগিয়ে যাচ্ছি, সেটা তার রেশ, তার রেশ থেকে যাচ্ছে অনেকটা। এই শ্লোকটার ব্যাখ্যা করতে গিয়ে দুটো ঘটনার উদাহরণ, একটি শ্লোকের এবং একটি ঘটনার উদাহরণ দিয়েছেন পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি। তিনি কথামৃতে মাস্টারমশাই বলা ঠাকুরের ঘরের একটা উদাহরণ দিয়েছেন, বলছেন ঠাকুরের ঘরটার কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পারবো যেন আনন্দের ছড়াছড়ি হয়েছে,
ঠাকুরের আরেকটা ঘটনা আছে, ঠাকুর গিয়েছেন বাড়ি যাওয়ার পথে এক মোদকের বাড়িতে গিয়েছেন। মোদক খুব সত্যগুণী মানুষ, খুব ভালো মানুষ। সে চেয়েছিল নতুন বাড়ি করে কোনো একজন বড় সাধু আসবেন, তিনি এসে তিন রাত্রি বাস করবেন, তিনি চলে গেলেন, তারপরে তার পরিবারের লোকজন আসবে। এমন সময় সেইখানে উপস্থিত হলেন ঠাকুর এবং মা, তারা যাচ্ছেন, হৃদয় রাম সঙ্গে আছে। সেই বালি দেওয়ানগঞ্জ সেখানে নামামাত্র, প্রচণ্ড ঝড়জল বৃষ্টি শুরু হতে থাকলো, আকাশ একদম গুড়ুম গুড়ুম করছে। তখনকার দিনে তো রেস্ট হাউস ছিল না, আর যে পান্থশালা তাতে এই ঝড় বৃষ্টিতে থাকা যেত না, তাই হৃদয়রাম গিয়ে খোঁজ করা শুরু করলো। গঞ্জে গিয়ে শুনলো একজন ময়রা আছে, সে তার এরকম খুব ভক্তিমান, তার বাড়িতে যদি থাকা যায়। তার বাড়িতে ঠাকুর এবং মা দুজনে গিয়ে উঠলেন। মোদক বর্ণনা আছে যে ঠাকুর তার সঙ্গে যখন কথা বলছিলেন, তার উপস্থিতি মাত্র তিনি যেন অদ্ভুত এক মিষ্ট রস, আনন্দের সুধা ছড়িয়ে দিলেন। মোদক তো এসব নিয়ে সে তো জানে না এসব, কিন্তু তার সেই যে আনন্দটা সেটা তার ভিতরে এমনভাবে হলো, সে ঘুমোতে পারে না, সে খেতে পারে না, কেমন করে ভগবানের তুষ্টি বিধান করবে, কি করবে, তাতেই তার সময় চলে যাচ্ছে। ঠাকুর হৃদয়রামের ভয় একবারও বলতে পারছেন না, ত্রিরাত্র থাকব, কিন্তু তার মনের খুব ইচ্ছা ত্রিরাত্র থাকবেন। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি এত বৃষ্টি, ত্রিরাত্র থাকলেন। শুধু তাই নয়, গ্রামের যত মানুষজন আছে তারা ওই কেউ একজন মানে একজন মহাত্মা এসেছেন শুনে তারাও এলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে। ঠাকুর তাদের সঙ্গে অহর্নিশ অনর্গল ঈশ্বরীয় প্রসঙ্গ করলেন, গান হতে থাকলো, সমস্ত বাড়িটা যেন মন্দিরে রূপান্তরিত হলো। আর মোদক তার সামনে এমন অধ্যাত্ম আনন্দে ভগবানের রস ছড়িয়ে দিলেন ভগবান, যে সে সেই রসে একবারে মেতে থাকলো। এই ঘটনাটা আমার মনে পড়ছে এবং মাস্টারমশাইয়ের কথা উল্লেখ আছে, মাস্টারমশাই ঠাকুরের ঘটনার কথা বলছেন। আমরা কাশী সারানজির কাছে শুনেছি, তারা কিছু কিছু গল্প বলতেন যেটা তারা রাজা মহারাজের কাছে শুনেছেন, সেই গল্প পাবলিকলি বলা যায় না। আত্মসানির কাছেও আমরা শুনেছি, সেই গল্পগুলো পাবলিকলি বলা যায় না, ঠাকুরের বলা গল্প। কিন্তু সে গল্প এত রসের, এত আনন্দের, এমন নির্মল আনন্দ, যদি নির্মল আনন্দ হিসেবে ধরা যায় তাহলে হাসতে হাসতে পেট ফেটে যাবে। ঠাকুরের নিজের ভাষায় আঁশ জল ছড়িয়ে দিচ্ছে, তিনি আনন্দস্বরূপ, তার ভেতরে মাতিয়েছেন যে তুষ্যন্তি চ রমন্তি চ। এই কথাটা বোঝাতে গিয়ে মহারাজ পাণ্ডব গীতার একটি শ্লোক উল্লেখ করেছেন, যেটা আমরা বলবো, নিত্যোৎসবম ভবত্যেষাম নিত্যম শ্রী নিত্যমঙ্গলম এষাম হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনো হরিহি। তাহলে তিনি হরির সংজ্ঞা দিতে গিয়ে এই যে পাণ্ডব গীতা এই শ্লোকটি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, হরি হচ্ছেন কেমন না, তিনি মঙ্গল স্বরূপ, সকল শুভ এবং মঙ্গলের বোধ যিনি, মানে মঙ্গল স্বরূপ তো ঝুম করে আমার চোখের সামনে এসে গেল, তার গা থেকে তো মঙ্গল এরকম বেরোবে না, আমার বোধে আসা দরকার যে তিনি মঙ্গল স্বরূপ, তাকে চিন্তা করলে আমার ভালো হবে। তারপর বলছেন, যদি এই ভাবনাটা যখন হয় তখন আমরা কিভাবে নিজেদের জীবনকে অভিব্যক্ত করি, কেমন করে আমরা প্রকাশ করি, সেই প্রকাশের ভাবনা গিয়ে বলছেন, নিত্যোৎসবম ভবত্যেষাম, তাদের জীবন নিত্য উৎসবে পরিণত হয়, আনন্দে ভরপুর হয়ে থাকেন। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মরস হয়ে থাকি। পূজনীয় ভূতেশ আনন্দজী মহারাজের শরীর চলে যাওয়ার পরে গ্লোবাল বেদান্ত একটা পত্রিকার একটা সংখ্যা প্রকাশ করেছিল যে ভূতেশ আনন্দ রোজ সকালে যে সাধুদের সঙ্গে দেখা করতেন কেমন হতো। বলছেন দুটো ছবি ছিল, এখন আবার মনে আছে, দুটো ছবি ছিল। একটা ছবি মহারাজ যেরকম বসে আছেন সোফাতে, আর সেই হাসি মুখে বসে আছেন, তিনি কিছু বলছেন, আর অন্যদিকের একটা ছবি সাধুরা হেসে গড়াগড়ি খাচ্ছে, কুটি কুটি যাচ্ছে, তার একটা ছবি। ওই যে দেখুন, আনন্দকে এমন করে ছড়িয়ে দিয়েছেন তারা, সেই আনন্দ তাদের নিজেদের জীবনে দুঃখ চলে গেছে। যখন আমাদের দুঃখ চলে যাবে তখন তো আমাদের জীবনটা উৎসবময় হবে। আর কি আছে, নিত্যমঙ্গলম, যা কিছু কল্যাণপ্রদ সব কিছুই আমার ভেতর দিয়ে প্রকাশিত হবে, কারণ আমি সেই মঙ্গল স্বরূপকে নিজের হৃদয়ের ভেতরে নিচ্ছি। এষাম হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনো হরি, যাদের হৃদয়ে এসেই ভগবান মঙ্গলের আধার হরি প্রকাশিত হয়েছে, তারা এমন একটি দিব্য জীবন যাপন করে। এইটা কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য। এই যা কিছু করি, এই খটমটো সংস্কৃত ভাঙা ভুঙি করে যাই কিছু করি না কেন, আমাদের সব কিছুর উদ্দেশ্য হচ্ছে
সেই মঙ্গলস্বরূপকে, সেই চৈতন্য স্বরূপকে আমাদের নিজের ভেতরে জাগ্রত করা এবং নিজেকে আনন্দে রাখা। আমরা এই যে অধ্যাত্ম জীবন যাপন করি এক্স ওয়াই জেডকে আনন্দ দেওয়ার জন্য নয়, সবার আগে নিজেকে। আমি যদি নিজে আনন্দে না মেতে থাকতে পারি সেই আনন্দ আমি ছড়িয়ে দিতে পারবো না। আমার ব্যাগেতে যদি চকলেট, তারপরে বিস্কিট, তারপরে কি হাইডেন্সিক এসব না থাকে, আমি চায়ের সঙ্গে কী করে অন্যদের তা বিতরণ করব? আগে তো বাজার থেকে বা শপিং মল থেকে সেগুলোকে জোগাড় করতে হবে। আমরা যখন এই ভাবটিকে আমাদের ভেতরে জাগাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদের ভেতরে সেই আনন্দের স্বরূপকে প্রকাশ করতে পারবো না। আজকে আমরা এখানেই থামব, আমরা একবার এইটা করে নেব যতটুকু আমাদের পড়া হলো। অথ দশম অধ্যায়ঃ বিভূতি যোগঃ। শ্রী ভগবান উওয়াচ, ভূয় এব মহাবাহো শৃণু মে পরমম বচঃ, যত্তেহম প্রিয়মানায় বক্ষ্যামি হিতকাম্যয়া। ন মে বিদুঃ সুরগণা প্রভবম ন মহর্ষয়, অহমাদিরিহি দেবানাম মহর্ষীণাম চ সর্বশঃ। ইয়ো মাম জমনাদিং চ বেত্তি লোকো মহেশ্বরম, অসম্মূঢ়া সমর্থেষু সর্বপাপৈ প্রমুচ্যতে, বুদ্ধির্জ্ঞানমসম্মোহা শমা সত্যম দমঃ শমা, সুখম দুঃখম ভবো ভাবো ভয়ং চ ভয়মেব চ, অহিংসা সমতা তুষ্টি স্তপো দানম যশো যশঃ, ভবন্তি ভাবভূতানাম মত্য এব পৃথগ্বিধা। মহর্ষয়ং সপ্তচর মহর্ষয় সপ্তপূর্বে চত্বার মনবস্তথা, মদ্ভাবা মানসা জাতা যেষাং লোক ইমা প্রজাঃ, এতাং বিভূতিং যোগং চ মম যো বেত্তি তত্ততঃ, সোবিকম্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ, অহং সর্বস্য প্রভবো মত্যা সর্বং প্রবর্ততে, ইতি মত্বা ভজন্তি মাম বুধা ভাবসমন্বিতাঃ। মচ্চিতা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্যা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী, ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।